আমাদের ভাই শাওনের যে রক্ত ঝরেছে সেই রক্ত বৃথা যেতে পারে না। কি বলেন শ্রীলিঙ্গ, আমরা প্রয়োজনে আরো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আসেন না আপনারা প্রস্তুত, আমরা সকলে প্রস্তুত আছি। যদি আরো কিছু কাজ ধরে আমাদের যদি আরো রক্ত ধরে, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকে অবস্থান করে এই আমাদের সরকারের পতন ঘটাব ইনশাআল্লাহ। দেশের মানুষের রক্ত চুষে খাচ্ছে। আজকে এখানে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আজকে এখানে সরকার বাংলাদেশের মানুষের মান স্বাধীনতায় বিশ্বাস করে না। আজকে এখানে সরকার বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না। কিন্তু আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধ রয়েছে, আমাদের কমিটমেন্ট রয়েছে বাংলাদেশের স্বাধীনতা। আজকে 50 বছর পরে আমরা স্বাধীন নই। আজকে আমরা চাই বাংলাদেশের মাটিতে যে স্বাধীনতা যুদ্ধে যে মহান যোদ্ধারা যুদ্ধ করেছিলেন, যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলেন, সেই লক্ষ্যগুলি আজকে হয়েছে। আজকে আমাদের সেই স্বাধীনতা 50 বছরের যে লক্ষ্য সেটা অর্জন করতে হবে। সেই অর্জন করার লক্ষ্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে এই অপবেশের পতন ঘটিয়ে বাংলাদেশের মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশের মাটিতে বাক স্বাধীনতা ফিরে আনতে হবে, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে একটি নির্ভরে নিরপেক্ষের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা হবে, এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রের সফল। প্রিয় বৃন্দ, আপনারা বিভিন্ন প্রবন্ধ রয়েছে দেশের চায়ে গণমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে সৌরী স্পোর্টে আমরা সৌরী দেওয়া করব। তাই আপনারা ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমাদের সকল কর্মসূচি সফল করার জন্য আপনাদের সকলের উপস্থিতি পাশাপাশি আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশের মাধ্যমে দেখাতে চায় বাংলাদেশের জাতীয় রাজধানীর একটি সুশৃঙ্খল একটি দল। তার প্রিয় আমাদের ভারতের মহাসচিব আপনি মহানীতি বক্তব্য রাখবে। আমরা আশা করব এই চলমান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই অবদানের সরকারে